যে মানুষটা একটা সময় হাঁটতে পারতেন না, হাঁটতে কষ্ট হতো, বসলে উঠতে পারতেন না, কোনো কাজই করতে পারছিলেন না অন্যের সাহায্য ছাড়া, এখন কেমন আছেন আপনি? এখন আল্লাহর রহমতে ভালো, হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিকভাবে সবকিছুই করতে পারছেন, ঠিক মনে হচ্ছে অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন সুস্থ ঠিক ওরকমটাই আছেন মনে হচ্ছে? অসুস্থ হওয়ার আগে যেরকম আছিলাম ওরকমই এখন ভালো আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন স্যারের চিকিৎসা সম্পর্কে? চিকিৎসা ভালো হয়েছে, ভালো চিকিৎসা করে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এভিএন এই শব্দটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত, যারা জানি না তাদের জন্য বলছি, এভিএন মূলত এমন একটি রোগ যেটা হচ্ছে আপনার হিপ জয়েন্টের যে জয়েন্টটা থাকে আমাদের হিপে, সেই জয়েন্টেই মূলত প্রদাহ তৈরি হয়, ক্ষয়জনিত সমস্যা, এবং এটার জন্য একটা সময় এমন হয় যে সেই মানুষটা আর হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন, মুভ করার শক্তি হারিয়ে ফেলেন। এমন হয় যে যদি সঠিক সময়ে চিকিৎসাটা না করা যায় এই আপনার হিপ জয়েন্ট পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হয়, এবং চেঞ্জ করার পরেও যে অনেক ক্ষেত্রে যে আপনি ভালো থাকবেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ কৃত্রিম হিপ জয়েন্ট নিয়ে মুভ করাটা আসলে অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। দর্শক আমাদের সাথে এখানে এখানে উপস্থিত আছেন আজকে একজন পেশেন্ট যিনি হিপ জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন, মূলত ওনার এভিএন হয়েছিল এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় উনি কেমন আছেন এই বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো, সেজন্য আসলে ওনার সাথে আজকে আমাদের কথা বলা। আসেন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার কী সমস্যা হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। জাহানারা খানম। জাহানারা খানম। আপনার বাসা কোথায়? শেওড়াপাড়াতে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিল, আপনার এভিএন এর সমস্যা ছিল, আমাদেরকে যদি একটু খুলে বলেন যে আসলে কি হতো, সমস্যাটা কোথায় হতো এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? ওই হাঁটতে পারতাম না। আচ্ছা, হঠাৎ করে 6-7 বছর আগে পা চিড়ে যেন রক্তনা দেয় এরকম রক্তনা দিল, দিয়া তারপর আবার ভালো হয়েছে। আবার এই এখানে হাঁটা বন্ধ হয়েছে তারও কতদিন আগে এরকম রক্তনা দিছে। আচ্ছা, কিছুদূর হাঁটলেই হাঁপিয়ে যেতেন আর হাঁটতে পারতেন না। প্রাথমিকভাবে এটার জন্য কোন ডক্টর দেখিয়েছিলেন? জানার পরে আপনাকে বলেছে যে মা চলো এখানে একজন ডক্টর আছেন আমরা নিয়ে যাই তোমাকে? আরো ইয়ে করছে, অনেক দূরে 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 গেলে আমার বাসার থেকে দূর হয়ে যায়, অনেক দূর হয়ে যায়, এই জন্য এই সময়। সরাসরি স্যারের কাছে চলে আসেন, স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন মনে আছে? তারপরে বললো যে কি জানি ইঞ্জেকশন দিতে হবে, ব্লাড নিল, দুইটা দুই কোমরের দুই পাশে ইঞ্জেকশন পিআরপি করেছিল, পিআরপি দিল, আর বললো আমার থাকার কোনো আমার সাথে লোক ছিল না, বললো তাহলে এক সপ্তাহ পরে আসেন, করে প্রথম প্রথম এক সপ্তাহ থাকুন লাগবো সাথে। আচ্ছা, তা আমি আর লোক পাই না পাই না, পরে যাও পাইছি এইখানে খালি নেই, ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আস্তে আস্তে সুস্থ হচ্ছেন, হাঁটাচলা করতে পারছেন, যেই মানুষটা একটা সময় হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গেছিল সেই মানুষটা দেখছেন ধীরে ধীরে হাঁটতে পারছেন। আজকে কততম দিন মনে আছে আপনার? আজকে 21 দিন। 21তম দিন। এখন যেই মানুষটা একটা সময় হাঁটতে পারতেন না, হাঁটতে কষ্ট হতো, বসলে উঠতে পারতেন না, কোনো কাজই করতে পারছিলেন না অন্যের সাহায্য ছাড়া, এখন কেমন আছেন আপনি? এখন আল্লাহর রহমতে ভালো, হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিকভাবে সবকিছুই করতে পারছেন, ঠিক মনে হচ্ছে অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন সুস্থ ঠিক ওরকমটাই আছেন মনে হচ্ছে? অসুস্থ হওয়ার আগে যেরকম আছিলাম ওরকমই এখন ভালো আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন স্যারের চিকিৎসা সম্পর্কে? চিকিৎসা ভালো হয়েছে, ভালো চিকিৎসা করে, ব্যবহার আচার ব্যবহার অনেক ভালো, সবাই ভালো, সবার আন্তরিক প্রচেষ্টায় আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক
এভিয়ান বলেন আর অনেক কঠিন কঠিন রোগ বলেন, চিকিৎসা আছে, তার হাজারো প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছে। চেষ্টা করুন, এরকম অসংখ্য আমাদের ছোট ছোট ভাই বোনকে আমরা পাই এভিয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পড়াশোনা করতে পারছেন না, পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বাসায় পড়ে আছেন, ব্যবসা বন্ধ হয়ে গেছে, পরিবার অচল হয়ে গেছে। চিকিৎসা আছে, কেন দেশের বাইরে যেতে হবে যেখানে আমাদের দেশেই চিকিৎসা হয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।